সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব কারেকশন অফ সেন্টেন্স। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে কারেকশন অফ সেন্টেন্স এর উপর তিনটি ক্লাস করেছি আমরা। কারেকশন অফ সেন্টেন্স কি কিভাবে হবে এবং কোন কোন ক্ষেত্রে কারেকশন অফ সেন্টেন্স করতে দেওয়া হয় এবং মূল ভার কোথায় কোথায় বা ভুল হয় এবং অক্সিলার কোথায় কোথায় ভুল হয়, এডের উপর তিনটি ক্লাস করেছি। আজকে আমরা ক্লাস করব এরর্স অফ নাউন, অর্থাৎ নাউন কোন কোন ক্ষেত্রে ভুল ত্রুটি হয় সে সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটি কেন হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সংক্রান্ত ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে 400 অধিক ভিডিও লেকচার এই বইয়ের উপর দেওয়া হয়েছে। এগুলি সবগুলি ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, আমাদের ভিডিওগুলো দেখুন। এছাড়া যারা ভিডিও লেকচার দরকার তারা প্যানড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচারগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। তাই কমেন্টস করুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব এরর্স অফ নাউন। হ্যাঁ, নাউন কোথায় কোথায় ভুল হয় সে সেগুলো বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। লক্ষ্য করেন, হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে, যেমন হিজ মাই কাজিন ব্রাদার, সে আমার চাচাতো ভাই। হ্যাঁ বন্ধুগণ, কাজিন বলতে আমরা বুঝি চাচাতো মামাতো ফোফাতো ভাই বোনকে বোঝানো হয়ে থাকে। হ্যাঁ বন্ধুগণ, হে এই হলো বিষয় যে হিজ মাই কাজিন ব্রাদার, যদি বোন বোঝায়, যেমন শি ইজ মাই কাজিন সিস্টারে যায় কি হবে, শি ইজ মাই কাজিন সিস্টার। তো এটাই আমরা শিখে নিলাম, কাজিন মানেই হচ্ছে চাচাতো মামাতো ফোফাতো জ্যাঠাতো যত ভাই বোন আছে সবাইকে কাজিন হিসেবে আখ্যায়িত করা হয়, এটি আপনারা মনে রাখবেন। তারপর আসেন, লক্ষ্য করেন এখানে, যেমন মানে এখানে দ্য ক্লক স্ট্রাক থ্রি ও ক্লক বা আওয়ার্স, দ্য বন্ধুগণ এখানে লেখা আছে ঘড়িটি 3 ঘন্টা বাজিয়েছিল, এখানে স্ট্রাক থ্রি ও ক্লক, অর্থাৎ মানে ঘড়িটি 3 ঘন্টা বাজিয়েছিল, অর্থাৎ 3টা ঘন্টা অ্যালার্ম দিয়েছিল, এটাকে আপনার বুঝতে হবে, অর্থাৎ 3টা ধ্বনি করেছিল। তো এখানে এটা বোঝানো হলো সেহেতু এখানে ক্লক বা আওয়ার্স হবে কি না, স্ট্রাক মানে কি শব্দ করা, আঘাত করা, এটাকে বোঝানো হলো। তারপরে হি ইজ মাই এল্ডার, সে আমার বড়, সে আমার বড়, কিন্তু বড় বলতে শুধু বড় দিয়ে কি বোঝালো, হ্যাঁ অবশ্যই বড় ভাই বোন যে কোনো না কোনো কিছু হবে। যে হি ইজ মাই এল্ডার ব্রাদার, হি ইজ মাই এল্ডার, যেহেতু হি আছে তাই এখানে ব্রাদার দেওয়া হলো, যদি এখানে শি হতো তাহলে সিস্টার হতো। তারপরে বন্ধুগণ বুঝে নেন যে এল্ডার বা ইয়াঙ্গার এডের পরে ব্রাদার এবং সিস্টার বসবে। এখন আসেন ব্যালেন্স ইজ ক্লোজ টু মাইন, বোঝানো হলো ব্যালালের কোনো কিছু আমার নিকটবর্তী, কিন্তু এখানে আপনাকে নির্দিষ্ট করে বোঝাতে হবে ব্যালালের বাড়িঘর যে কোনো কিছু একটা দিতে হবে। তা ব্যালালস হাউস ইজ ক্লোজ টু মাইন, ব্যালালের বাড়িটি আমাদের বাড়ির কাছাকাছি। হ্যাঁ বন্ধুগণ, এখানে সমাধানটি একটু ভালো করে লক্ষ্য করুন, সমাধান হলো মাই আওয়ার ইউর হিজ হাওয়ার দেয়ার ইটস ব্যালালস দ্য বয়েস, এই যে শব্দগুলি আছে এনি মেনি ফিউম ফিউ মাছ আদার ইত্যাদি, এদের পরে কি বসে, এদের পরে নাউন বসে। বন্ধুগণ এগুলো হলো পজিটিভ ফর্ম, এদের এরা কখনো একা কখনো কোথাও বসতে পারে না, তাই এরা নাউন নিয়ে বসতে হয়। তাই কিন্তু অবজেক্টের গড়ে যদি পজিটিভ নাউন থাকে, তারপরে হাউস শপ স্কুল কলেজ ইত্যাদি থাকলে তা বাদ দেওয়া যেতে পারে। তো লক্ষ্য করুন এখানে বিষয়টা লক্ষ্য করুন যে আই ওয়ান্ট টু গো চার্চ। হ্যাঁ বন্ধুগণ, আই ওয়ান্ট টু গো চার্চ, আমি গো চার্চের দোকানে গিয়েছিলাম, এখানে গো চার্চ বলতে মন্দির দোকান কি বোঝায়, তাই গো চার্চ এর পরে শব্দটি বাদ দেওয়া যেতে পারে। হ্যাঁ বন্ধুগণ, এই জিনিসটা খেয়াল করে পড়তে হবে। তারপর হি গ্যাপ ফলস উইটনেস, সে আমাকে মিথ্যা প্রত্যক্ষদর্শী বা সাক্ষী দিয়েছিল। তো বন্ধুগণ মিথ্যা সাক্ষী দিয়েছিল সেটা না হয়, হি গ্যাপ ফলস এভিডেন্স, সে মিথ্যা সাক্ষ্য প্রমাণ দিয়েছিল, সাক্ষ্য প্রমাণ দিয়েছিল, এভিডেন্স হচ্ছে সাক্ষ্য প্রমাণ, আর এটা হলো মিথ্যা সাক্ষী ব্যক্তিকে বোঝানো হলো, তাই এখানে কি হবে এভিডেন্স হবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা বাকি অংশে শিখব। লক্ষ্য করেন এখানে দ্যার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, বেঞ্চে কোনো জায়গা নেই। হ্যাঁ বন্ধুগণ লক্ষণীয় হলো বেঞ্চে কোনো জায়গা নেই, প্লেস বলতে কি বোঝায়, রুম বলতে কি বোঝায় সেটা একটু লক্ষণীয় খেয়াল করেন। দ্যার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, বেঞ্চে কোনো জায়গা নেই। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি রুম বলতে ঘরকে, রুমকে বোঝায়, ঘরকে বোঝায়, এখানে লক্ষণীয় হলো প্লেস হচ্ছে গ্রাম শহর নগর বড় স্থান ইত্যাদি স্থান, এবং রুম হচ্ছে ঘর কক্ষ কামরা ছোট জায়গা বা স্থানকে বোঝায়।
তো লক্ষণীয় হলো এখানে বেঞ্চের মধ্যে আরো ছোট জায়গাকে রোম হিসেবে আখ্যায়িত করা হলো। রোম নিয়ে আমরা বুঝি যে ছোট জায়গা, আর প্লেস হলো বড় জায়গা, এটাকে বুঝতে হবে। তো এখন আসেন পরবর্তী এক্সাম্পল। টুডেজ ক্লাইমেট ইজ ভেরি রাফ, আজকের আবহাওয়া খুব খারাপ। তো এখন লক্ষ্য করেন যে আজকের আবহাওয়া খুব খারাপ, এখানে টুডেজ ওয়েদার ইজ ভেরি রাফ, আজকের আবহাওয়া খুব খারাপ। তো বন্ধুগণ, ক্লাইমেট দিয়ে জলবায়ু বোঝায় আর ওয়েদার দিয়ে আবহাওয়া বোঝায়। তাই আজকের আবহাওয়া বলতে সারা দেশব্যাপী আবহাওয়াকে বোঝানো হলো। এখন আসেন দ্য ওয়েদার অফ কক্সবাজার। কক্সবাজার আবহাওয়া ইজ ভেরি হেলদি। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষণীয় হলো দ্য ক্লাইমেট অফ কক্সবাজার ইজ ভেরি হেলদি, কক্সবাজার জলবায়ু খুব স্বাস্থ্যকর। নির্দিষ্ট এখানে লক্ষ্য করার সমাধান, ক্লাইমেট মানে জলবায়ু আর ওয়েদার হচ্ছে আবহাওয়া। দেশব্যাপী বোঝাতে ওয়েদার এবং এলাকা বা অঞ্চলব্যাপী বোঝাতে ক্লাইমেট বসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন বেশ কিছু এক্সাম্পল এখান থেকে আমরা দেখে নিই। লক্ষ্য করুন এই এক্সাম্পল এখানে অনেকগুলি দেওয়া আছে, পরবর্তী ক্লাসে আমরা এক্সাম্পলগুলো আমরা আলোচনা করব। তাই আসুন পরবর্তী ভিডিওতে দেখুন। এখন যেহেতু অনেকগুলি এক্সাম্পল বোঝাতে সময় লাগবে, আর একসাথে সবগুলি যদি রপ্ত করতে যান তাহলে মানে অগোছানো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে বাকি অংশ বোঝাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।